কঠোর অবরোধ, অবিরাম হামলা এবং খাদ্যের অভাবে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে গাজাবাসীরা। ইতিমধ্যে অপুষ্টি ও পানিশূন্যতায় শিশুসহ মৃত্যু হয়েছে। ক্ষুধায় বেপরা হয়ে ওঠা লোকজন ত্রাণের জন্য করছে হাহাকার। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আল জাজিরার তথ্য অনুযায়ী, এবার গাজার সর্বদক্ষিণের নগরী রাফায় হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে নেতানিয়াহু। তবে রাফায় এই অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ, জার্মানি ও নেদারল্যান্ডস। একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে বলে জানা গেছে। সম্প্রতি হামাসের পক্ষ থেকে 42 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয় ইসরায়েলকে। এতে যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক শেষে নেতানিয়াহু হামাসের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেন। উল্টো রাফা শহরের অভিযানের পরিকল্পনা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানান তিনি। বর্তমানে বাস্তুচ্যুত প্রায় 10 লাখের বেশি ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফা। এমন অবস্থায় সেখানে হামলা চালালে প্রাণ হারাবে নিরস্ত্র সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে গাজায় মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছেন, রাফায় বড় ধরনের হামলা যৌক্তিক হতে পারে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, বেসামরিক নাগরিকদের রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া হামলা চালানো হবে, রেড লাইন অতিক্রম করার সামিল। 5 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে প্রায় 31,500 ফিলিস্তিনি আর আহত 73,000 ছাড়িয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে গাজার বাসিন্দারা প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে। IBTV USA, নিউ ইয়র্ক।